শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটা ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা তো ভালোই আছি। তো সকালবেলা উঠেই দেখো গরু ছাগল যেহেতু আছে তো ওদেরকে তো বাইরে বের করতেই হবে, তো বাইরে বের করা চলছে। এখন তোমার হাজব্যান্ড বের করছে আর আমি ছাগলগুলো নিয়ে পরে যাব। তো ছাগলগুলো বাঁধতে চলে এসেছি, আর এই ছাগলগুলো প্রচুর দুষ্টু আর গরুগুলো তার থেকে বেশি দুষ্টু, সেই জন্য গরু বাঁধতে আমি যাই না। আমি নিয়ে আসতে যাই বিকালবেলা কিন্তু বাঁধতে যাই না। তো এখন আমি গোয়াল ঘরে একবার গেছিলাম, সেই জন্য কিন্তু মুখটা এরকম ব্যান্ডেজ করা, কারণ আমি গোয়াল ঘরের ওই যে গন্ধটা না আমি নিতে পারি না, বিশেষ করে ছাগলের গন্ধটা। তো সেই জন্য এরকম মুখে ব্যান্ডেজ করে গেছিলাম গোয়াল ঘরে, গিয়ে দেখলাম যে না, শুধু শুধু হবে না, ছাই দিতে হবে, কারণ প্রচাপ করেছে গরুতে, তো সেই জন্য ভিজে আছে। তো সেই জন্য ভাবলাম যে উনুনে তো ছাই আছে, তো ছাইটা তুলে নিয়ে আসি, নিয়ে ছাইটা সরিয়ে দেব। সেই জন্য তুলতে চলে এসেছে ছাই, আর এইটুকু উনুনে আর এইটুকু রান্নাবান্না কতটুকুই বা ছাই আর হবে, কিন্তু যেটুকু হয়েছে সেটুকুই নিয়ে যাচ্ছি দেখো। আর এই জায়গাটা এত নোংরা বা অপরিষ্কার হয়ে আছে, আমি পরিষ্কার করবো কী করে? এই জিনিসগুলো তো জাল দিতেই পারছি না। তো দেখো নিয়ে চলে এসেছি গোয়াল ঘরে, আমি ছাইটা ছড়িয়ে দিচ্ছি, আর ছাইটাও একটা ডাস্ট, তো সেই জন্য সেটাও উড়ে, এবার সেই জিনিসটা উড়ে যদি চোখে মুখে লাগে তো একটা অন্যরকম একটা প্রবলেম হয়, কেমন একটা হতে থাকে। তো সেই জন্য মুখে গামছাটা আমি বেঁধেও নিয়েছি এর আগেই, তো তারপরে ছাইটা আমি ছড়িয়ে দিয়েছি যেন যে ভিজে ভিজে জায়গাগুলো সেগুলো যেন টেনে যায়। তারপরে দেখো মশারিটা তুলে নিচ্ছি, আর মশারিটা সত্যিই ছিঁড়ে গেছে, অনেক দিন ধরেই মশারি বানানো কথা চলছে কিন্তু বানানো হয়ে উঠছে না, তো সেই জন্য মশারির অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এখন আমি গোয়ালঘরটা ঝাড় দিয়ে নেব। তো প্রথম ছ দিন কিন্তু কী বলতো, একটা বৌদিকে দেওয়া হয়েছিল গোয়ালঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য, তারপরে দেখলাম যে না, সেটা ঠিক ভালো দেখাচ্ছে না, কারণ গোয়ালঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে আর সমস্ত জায়গায় পরিষ্কার করতে হচ্ছে, ঝাড় দিতে হচ্ছে, তার থেকে বরং এইটুকু কাজ আমি করিয়ে নিই, তাহলে গোবরটাও হবে আর এই গোবরটা কাজেও লাগাতে পারবো। সেই জন্যই কিন্তু আমি গোয়ালঘরটা পরিষ্কার করারই ডিসিশানটা নিয়েছি। তো দেখো ছাইটা আগে দিয়ে নিয়েছি, তো এখন একটু অন্যরকম দেখতে লাগছে, আর এর মধ্যে ছাগলেও পায়খানা করেছে, তো সেগুলোও পরিষ্কার করতে হবে। তো বাইরে যে গোবরগুলো আছে এখন সেই গোবরগুলো আমি তুলে নিচ্ছি। একদিন আমাকে বলছে, একটা দিদি হয় বলছে যে হাতে প্লাস্টিক বাঁধতে, কিন্তু প্লাস্টিক বেঁধে কাজ করে না ঠিক আমার পোষায় না, কারণ অনেকটা টাইম লাগে আমার মনে হয়, তো সেই জন্য আর প্লাস্টিকটা বাঁধলাম না। আর গোবর জিনিস কী আর হবে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আর তো কিছু হবে না, মানুষ যতটা পরিষ্কার থাকতে পারে, কাজ তো প্রত্যেকটা মানুষকেই করতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের উপরে আর কিছুই হতে পারে না। গোবরগুলো এখন নিয়ে রেখে দেবো গোবরের জায়গায়, আর অনেকদিন ধরেই ভাবছি যে উঠোনটা গোবর দেবো, কারণ উঠোনটা একদম ধুলো উঠে গেছে, কিন্তু সময়ই হয়ে উঠছে না যে উঠোনটা গোবর দেবো। তো দেখা যাক, দুই একের মধ্যেই উনুনটা গোবর দেবো ভাবছি। তো এখন আমি উনুনটাও গোবর দিয়ে নেবো, যেহেতু আমি গোয়ালটা পরিষ্কার করে এসেছি, তো উনুনটাও গোবর দিয়ে এবার স্নানটা সেরে নেব। আর গোয়াল ঘরে গেলেই আমি ভেবেছি যে আগে স্নান করব, তারপরে ঘরে ঢুকবো, তারপর রান্নাবান্না করবো, ততক্ষণে আমার উনুনটাও শুকাতে থাকুক। আর এই যে তোলা উনুন এমনি সুন্দর, কিন্তু এই তোলা উনুনে রাজকীয় কাঠ খুঁটে ছাড়া কিন্তু ঢোকেই না, তো সেই জন্য ভাবছি কী করা যায় কী করা যায়। রান্নাঘরটাও তো সেভাবে তৈরি করতে পারছি না এই মুহূর্তে। তো এখন চলে এসেছি বাসন মাজতে, তো কালকে রাত্রে বাসনগুলো ধোয়া হয়নি, তো সেই বাসনগুলো সব থেকে গেছে, এখন সেই বাসনগুলোও ধুয়ে নেব, নিয়ে তারপর আমি স্নানটা করে ফেলব। দেখো বডি ওয়াশও নিয়ে চলে এসেছি, হাতে পায়ে সব কিছু দেবো, কারণ মানুষ যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, কাজ তো প্রত্যেকটা মানুষই করে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটাও তো সবাই থাকে, নাহলে কি আর এমনি এমনি চলে বা এমনি এমনি হয়। তো বাসনপত্র কিন্তু আজকে অনেকটাই পড়েছে, কারণ কালকে একটুও ধোয়নি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অথচ
কমেন্ট করছো না বা সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু একটুও ভুলো না, তাহলে আমার কিন্তু ভালো লাগবে। এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ঠিক মতো ভিউ আসে না, কেউ কমেন্ট করে না, ঠিক ভালো লাগে না কমেন্ট না করলে। তো প্লিজ তোমরা যেই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো মন্দ যেটাই মনে হবে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করলে বেশ ভালোই লাগে। আর পুকুরের জলটা এতটাই কমে গেছে যে অনেকটা ধাপ কিন্তু নিচে নামতে হয়, তারপর হচ্ছে পুকুরের জলটা পেতে হয়, তো সেটাও একটা প্রবলেম, ওঠা নামা, কিন্তু কী আর করা যাবে, একদম কিন্তু পুকুরের ধাপের লাস্ট পজিশান এসে গেছে, মানে এরপরে আর তিনটে ধাপ, তারপরেই কিন্তু মাটি, তো অনেকটাই নেমে গেছে কিন্তু পুকুরের জল। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে তারপরে চলে এসেছি ঠাকুর পূজা দেওয়ার জন্য বাসনপত্র ধুতে, কারণ ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ সারা হয়ে গেছে বা সারাদিনের সমস্ত কাজই হয়তো কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য বাসনপত্রগুলো ধুয়ে আমি এখন ঝটপট করে চলে যাব ঠাকুর পূজা দিতে। তারপর ওদিকে আবার রান্নাবান্নার তাড়া আছে, সেই রান্নাবান্নাও সারতে হবে। তো আর ঠাকুর পূজা দিতে আজকে আজকে নয়, আমার অনেকটাই সময় লাগে, তো সেই জন্য একটু হাতে টাইম নিয়েই তবে যেতে হয়। যেদিন মনে করি যে আজকে একটু সময় লাগবে বা রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি করে নিই। আর গাছে এত জবা ফুল ফুটেছে, আর এই জবাগুলো দেখতে না খুব ভালো লাগে, তো সব ফুলই তোলা সম্ভব নয়, তো যে ফুলগুলো হাতের কাছে পেয়েছি সবই তুলে নিয়ে এসেছি। আর এটাকে আমরা নয়নতারা বলি, দেখো এত পরিমাণে নয়নতারা ফুল ফুটেছে যে কোনটা তুলবো আর কোনটা রাখবো, প্রচুর ফুটেছে কিন্তু, তো দেখতেও বেশ ভালোই লাগে যে এত পরিমাণে ফুল ফুটেছে। আর আমাদের তুলসী মঞ্চের যে তুলসী পাতাটা না, তুলসী পাতাটা কেমন ছোট ছোট হয়ে গেছে, মনে হয় অতিরিক্ত রোদ্দুর পরে বা এখানে একদম ডিরেক্ট রোদ্দুর পরে বলেই মনে হয় এরকম হয়ে গেছে, ছায়া জায়গায় থাকলে মনে হয় এরকম হতো না। ভালো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বাড়ি কালচারের বাজারের পাশে, হ্যাঁ বসুন কয়েক বছরই দেরি হয়, হ্যাঁ এদের চড়ক, তো এবছর আবারও হচ্ছে, তাই সাধারণ মানুষকে ডেকে ডেকে নিয়ে আবার বসার জন্য আর কি ডাকা হয়েছে আজকে সন্ধ্যে ছটে, বুঝতে পারলে তাহলে আসলেই বলে দেবো, হ্যাঁ আর এই দেখা হবে বলে দেবো। বন্ধুরা কি বলতো, এইখানটা আমি উনুন বানাবো, তো এখানটা তো আমার রান্নাঘর হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়ে উঠছে না, কারণ কবে হবে তারও ঠিক নেই, আর এই উনুনে রান্না করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর এইসব পাতাগুলো আমি পোড়াতে পারছি না বা অন্যান্য জিনিসপত্র আমি পোড়াতে পারছি না, এই উনুনে কিন্তু এগুলো দেওয়া যায় না, তো সেই জন্য ভাবলাম, আর মা আমার মা বললো যে একটা ছোট্ট করে উনুনটা আপাতত করে নিতে, তো সেই জন্য কিন্তু এই উনুনটা আমি আপাতত এখানে বানাচ্ছি, একটাই উনুন বানাবো খুব ছোট্ট করে, মানে খুব ছোট্ট করে একটাই উনুন বানাবো আমি, তারপরে যখন রান্নাঘর হয়ে যাবে তখন সুন্দর করে দুটো উনুন বানাবো, বুঝলে তো। তো এই জন্য এখানটা আমি মাটি খুঁড়ছি, মানে আজকেই আমি উনুনটা যাতে রেডি করা যায় কিংবা মাটিটা তুলে নিয়ে আসা যায় আমি কিন্তু সেই ব্যবস্থাই করছি। উনুনের মাটিটা করতে করতে আমার ভাতটা হয়ে গেছে, তো এখন আমি ভাতটা উপর করে দেব, কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে হাঁড়ির মধ্যে উপর করব, কিন্তু পরে ভাবলাম যে না কড়াইটা লাগাবো না, কারণ আমি তো আজকে উনুনে রান্না করব না, তো সেই জন্য আমি এই হাঁড়িতেই বসিয়ে দিলাম ডিমটা আর আলুটা, আর ভাতটা আমি বালতিতে দেব, তাহলে এই বালতিটা নিয়ে গিয়ে গরু বা ছাগলকে জল দেওয়া যাবে বালতি সমেত, যেটা হাঁড়িতে করে নিয়ে গেলে তো হয় না, আর এই হাঁড়িটার থেকে মানে ফ্যান ঝাড়তে গেলে না অনেকটা সমস্যা হয়, কী বলতো এই দিক থেকে পড়ে যায় ওই দিক থেকে পড়ে যায়, আর এই উনুনে রান্না করতে গিয়ে আমার প্রচুর কাঠকুটো জমা হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এই ছোট্ট উনুনটা তৈরি করার চেষ্টা করছি।
তো এখন আমি যাব গরু জল সরি গরু নয় ছাগল জল খাওয়াতে যাব তো জলটা একটু ঠান্ডা হোক কারণ কি বলতো এই মাত্র ফ্যানটা ঝাড়লাম তো এই যে দেখো ফ্যানটা এই মাত্র যেহেতু ঝেড়েছি তার থেকে বরং আমি আগে ছাগলটা বেঁধে রেখে আসি না কি করব সেটাই ভাবছি এখন বুঝে উঠতে পারছি না যেহেতু প্রচুর রোদ দূর তার থেকে বরং হাফ জল নিয়ে যাই ছাগলটা উপরে দেখছে তো বালতিতে করে আলাদা একটা বালতিতে করে হাফ জল নিয়ে যাই বরং কারণ অত জল তো আর ছাগল খাবে না গরু কিছুটা খাবে আর ছাগল কিছুটা খাবে আর এখন যা গরম আর রোদ দূর তো সেই জন্যই কিন্তু জল দিতে হয় ঘন ঘন এখন এই যে দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে এখানে বেশ হাওয়া লাগছে তো সেই জন্য একটু দাঁড়িয়ে নিলাম ওদিকে আমার ডিম আর আলুটা সেদ্ধ হচ্ছে উনুনের জালটা আদৌ আছে কিনা ঠিক নেই কারণ উনুনের জাল তো তো থাকে না আর তার উপরে একটা তোলা উনুন তো সেই জন্য কিন্তু জালটা আস্তে আস্তে মানে যখন ছোট হয়ে আসে তখন কিন্তু নিচ থেকে পড়ে যায় তো সেই জন্য ভাবলাম যে উনুন তৈরি করব আর আমার মা বললো যে একটা উনুন তৈরি কর হচ্ছে মানে ক্যাজুয়ালি একটা উনুন তৈরি তারপর পারমানেন্টলি একটা তৈরি করে নিবি তো সেই জন্য ভাবলাম যে ক্যাজুয়ালি একটা উনুন আমি বানিয়ে নিই তো সেই জন্য কিন্তু মানে গর্তটা করেছি এবার মাটিটা তুলতে হবে আর এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার ধরনও দিয়েছে পয়লা বৈশাখে কিন্তু পয়লা বৈশাখে আমি পরিনি কারণ আমি আমার গোপাল সোনা গোপসোনাদের কিছুই দিতে পারিনি তো সেই জন্যই কিন্তু পয়লা বৈশাখে আমি পরিনি তো আমি দেখো ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর আমি চারটে ডিম নিয়েছি আর এখানে বেশ কিছুটা আলু নিয়েছি পাঁচ ছটা সাতটার মতো আলু নিয়েছি তো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিলে কী হয় বলো তো একসঙ্গে দুটো কাজ হয়ে যায় আলুও সেদ্ধ হয়ে গেলো সাথে আমার ডিমও সেদ্ধ হয়ে গেল আর এখানে যে দেখো আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি কিছুটা আর কিছুটা হচ্ছে কুচিয়ে নিয়েছি আর রসুনটাও থেতো করে নিয়েছি লঙ্কাটা নিয়ে নিয়েছি তো রান্নাটা আমি ঝটপট করে ফেরি অলরেডি বাজে 11:30 তো সকালবেলা এখনও খাওয়াই হয়নি সেই ভোর থেকে উঠে শুধু কাজ কাজ আর কাজ করে যাচ্ছে এখন বসেছি সকালের ব্রেকফাস্ট করতে আর এখন বাজে দুপুর 12:00 তো 12:05:10 হয়ে গেছে এখন ভাত খেতে বসেছি খেয়ে নিয়ে তারপর আবার মাছ ধরতে যাব ওদিকে মাছটা ধরে এসে আবার রান্নাবান্না হবে সেটা কখন হবে সেটা কিন্তু বলাই যাচ্ছে না দেখো বন্ধুরা জাল ফেলে এই মাছগুলো ধরেছে দেখতে পাচ্ছ তো এখন এই মাছগুলো আমি কাটবো আর এখন বাজে হচ্ছে 1:00 আর ভালো লাগছে না সব করতে কিন্তু তারপরেও কি করব খেতে চাইছে মাছ তো সেই জন্য করতে হবে তো চলো মাছগুলো কেটে নিই দেখো বন্ধুরা কত বড় একটা মাছ পেয়েছে আর এখানে আছে সিলভার কাপ আছে পুঁটি মাছ আর এই যে দেখো বাটা মাছ এই মাছগুলো এখনই পেলো মানে এই মাত্র ধরা হলো মাছগুলো এখন মাছটা কেটে নিচ্ছি আর দেখো চিপড়ে ভর্তি হয়ে গেছে চারিদিকে আর ওয়েদারটা এখন একটু ভালো বলে ঝটপট করে কেটে নিচ্ছি হাওয়ায় বসে মাছটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে ওয়েদারটা যেহেতু একটু মেঘলা মেঘলা তো মুরগিগুলো ছেড়ে দিই বরং কারণ মুরগিগুলোকে আর খাওয়া দেবো না মানে বাড়ির খাওয়া আর দেবো না তো সেই জন্য ছেড়ে দিলাম আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হোক এখন বাসতে চললো 2:00 মানে 1:45 বাজে রান্না করব এখন তো কড়াইটা বসিয়ে দিয়েছি আমি দেখো নিয়েছি 2 বাটা মাছ আর সাথে হচ্ছে মৌরালা মাছ পুঁটি মাছ তো এটাই রান্না করব আজকে আর এখানে আছে দেখো আলু সেদ্ধ মানে এটা ডিম রান্না করব বলেই কিন্তু আমি আলুটা আমি কেটে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা আর ডিম দিয়ে হয়নি আমি জানতাম যে মাছ হবে তো সেই জন্য মাছের জন্য কিন্তু রেখে দিয়েছিলাম তো আমার কড়াইটাও এদিকে গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নিয়ে ঝটপট দেখো বন্ধুরা এখন আমি যাচ্ছি মাটি তুলতে তো চলো যাই মাটি তুলতে যাই এই যে বালতি আগে কিন্তু এক বালতি মাটি তোলা হয়ে গেছে আমি যে উনুনটা খুঁড়েছিলাম কতদূর কী উনুন হবে আমি বলতে পারছি না কারণ আমি এর আগে তো কখনও উনুন বানাইনি তো কতদূর কী হবে কিছু বলতে পারছি না তো তারপরেও চলো যাই দেখি চেষ্টা করি মানুষের তো চেষ্টার কোনো মানে অসাধ্য কিছু নেই যে কোনো জিনিস তো চেষ্টা করতে করতে তবেই হয় তাই না তো চলো এই যে দেখো পুকুর তো চলো মাটিটা তুলে নিই তো চলে এসেছি পুকুরের পাড়ে দেখতে পাচ্ছ পুকুর তো পুকুরের পাড়ে কিন্তু চলে এসেছি আর এই যে মাটি এখন নিচ্ছি আমি